হ্যালো ভিও আশা করি আপনারা ভালো আছেন আজকের ভিডিওটি হচ্ছে কিভাবে কম খরচে ইটালিতে আপনারা আপনার ভিসা পেতে পারেন এবং সেখানে স্থায়ীভাবে বসবাস করতে পারবেন আর যেখানে কোনো আইএলটিএস এডুকেশন এবং এইস লিমিটেড প্রয়োজন নেই ঠিক আছে এই ভিডিওটি বাংলাদেশে ইন্ডিয়ান এবং পাকিস্তানের জন্য প্রয়োজন তারা কিন্তু আমি যে প্রসেসটা দেখাবো সেই প্রসেস করতে পারবেন আর আই লাভ টু ইন্ডিয়ান অ্যান্ড পাকিস্তানি পিপল হু ওয়াচ মাই ভিডিও আই টেলিস মেথড টু গেট ইটালিয়ান ভিসা হিয়ার নো আইটি হান্ড্রেড পার্সেন্ট ভিসা গ্যারান্টি সো কীভাবে কাজগুলো করবেন আজকের ভিডিওতে সেটাই বলবো মাঝে মাঝে আমি ইংলিশে বলবো কারণ হচ্ছে আমার অনেক আমার ফিফটি ইন্ডিয়ান এবং পাকিস্তানি আছেন তা এছাড়াও ইউএসএ থেকে শুরু করে কানাডা এখান থেকেও কিন্তু অনেক বাঙালি বা ভিন্ন দেশের লোকজন আমার ভিডিওটা দেখে থাকে ঠিক আছে তো প্রসেসটা কীভাবে কাজ করে আমি স্টেপ বাই স্টেপ বলবো ভিডিওটা শুরু থেকে শেষ দেখবেন এবং ভিডিওটা ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করবেন অন্তত প্রেস দ্য বেল ঠিক আছে তো এবং ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন যেন আপনার মতো যারা আছেন তারা ভিডিওটা থেকে উপকৃত পেতে পারে আপনারা জানেন ইটালির কৃষি ভিসার জন্য তেরো থেকে পনেরো লক্ষ টাকা লাগে এবং আপনারা যারা স্পন্সার ভিসা দিতে চান মিনিমাম আঠেরো থেকে পঁচিশ লক্ষ টাকার মতো লাগে অনেকে দালালরা আছে তারা কিন্তু টাকাটা নিয়ে ঠিকভাবে কাজগুলো করে না এবং লোনস্তার ব্যাপারটা ফেক এখন এইটি পার্সেন্ট ফেক সো আই টেল এভরি ওয়ান বিকজ ইটালিয়ান লোনস্তা ইজ ফেক মোস্ট অফ দ্য টাইম সো ইউ নট গেট ভিসা তো নন যেহেতু ফেক হয় তারা ভিসা পাচ্ছে না অনেক সময় এক বছর দেড় বছর ধরে আপনার ফাইলটা আটকে থাকছেন আপনি অনেকে দেখা যাচ্ছে আপনি দুই লক্ষ টাকা এক লক্ষ টাকা দিলেন আপনি হয়তো বা ব্যাগ পেলেন ফর্টি মানে আপনি বেশি টাকা ব্যাগ পেলেন অনেক টাকা বা ব্যাগ পেলেন না আবার অনেকে কিন্তু দাদারা নিজেরাই ভিসা করে চলে যাচ্ছে তো এটা খুব গুরুত্বপূর্ণ কিভাবে আপনারা এই জিনিসগুলো থেকে আপনি নিজেকে রক্ষা পেতে পারেন আমার প্রচেষ্টা হচ্ছে এটাই ইটালিকে বলা হয় ল্যান্ড অফ অপরচুনিটি ইটালিতে আপনি যদি পান এটার মিনিং হচ্ছে আপনি সেন্জনভুক্ত আদার যে কান্ট্রি আছে ইউরোপের অন্যান্য দেশে সহজে মুভ করতে পারবেন তাই ইটালিতে অনেকেই যেতে চায় এবং বাংলাদেশি ইটালি বাংলাদেশি পাকিস্তানি এবং ইন্ডিয়ান অনেক অনেক লোকজন সেখানে বসবাস করে ঠিক আছে তো হচ্ছে আপনাকে একটি ভিজিট ভিসা করতে হবে ভিজিট ভিসা প্রসেসটা আমি এখন আপনাকে স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছি সে প্রসেস অনুযায়ী কাজ করতে হবে তারপর আমি পরে স্টেপ এর জন্য আমি আজকে এভাবেই সাজিয়েছি আপনি চাইলেও আমার ভিডিওটি স্কিপ করতে পারবেন প্রতিটা অংশ না দেখলে আপনি আপনার ভিডিওটা বুঝতে পারবেন আমি কি বলতে চাচ্ছি ঠিক আছে আপনাকে একটা ভিজিট বিষয় করতে হবে ভিজিট বিষয় করার জন্য কী কী কাগজপত্র লাগে আমি এখন সেটা বলছি তবে আপনাকে ভিজিট বিষয় করতে হবে ভিজিট বিষয় করাটা নট ডিফিকাল্ট থিংস ভিজিট বিষয় খুব ইজিলি আপনি করতে পারেন প্রথমে আপনাকে একটা ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করতে হবে ঠিক আছে ফর্মটা পূরণ করার পরে আপনার একটা ভ্যালিড পাসপোর্ট থাকতে হবে পাসপোর্টের মেয়াদ অবশ্যই ছয় মাস থাকতে হবে ঠিক আছে এবং আপনার যদি ভিসা থেকে থাকে আপনি বিভিন্ন দেশে ফর এক্সাম্পল আপনি থাইল্যান্ড গেলেন সিঙ্গাপুর মালয়েশিয়া যেখানেই যান না কেন ইন্ডিয়া যেখানে যান না কেন আপনার এই ভিসা কপিগুলো জমা দিতে হবে আরেকটা কথা বলে রাখি এর ভিসে ভিসা পাওয়ার জন্য আপনাকে মিনিমাম তিন থেকে চারটি দেশ ঘুরার প্রয়োজন হয় না হলে কিন্তু আপনার ভিসা পাওয়ার পসিবিলিটিটা কম থাকবে ঠিক আছে আচ্ছা পরের স্টেপটা হচ্ছে আপনার ভ্যালিড পাসপোর্ট আপ থেকে যেটা আবারও বললাম ছয় মাস মেয়াদ থাকবে এবং পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ থ্রি পয়েন্ট ফাইভ ইন্টু ফোর পয়েন্ট ফাইভ সেন্টিমিটার হোয়াইট ব্যাকগ্রাউন্ডে হতে হবে এবং ছবিটা ছয় মাসের হতে হবে ছয় মাসের বেশি পুরনো হলে আপনি কিন্তু এটা কাউন্ট হবে না ঠিক আছে আপনার কারণ হচ্ছে আপনার চেহারা কিন্তু অনেক চেঞ্জ হয় ঠিক আছে এই কারণে ওরা ছয় মাসের বেশি মেয়াদের কোনো ছবি আবার আপনি প্রিভিয়াস ভিসাতে যেই ছবিটা ব্যবহার করেছেন বর্তমান ভিসাতে সেটা ব্যবহার করতে পারবেন কাভার লেটার লাগবে কাভার লেটারতে আপনার উল্লেখ করা থাকবে আপনি কেন ইটালি ঘুরতে চান আপনার ট্রাভেল প্ল্যান থাকবে আর এবং এ সংক্রান্ত আপনার যাবতীয় ডিটেলস বর্ণনা করতে হবে কাভার লেটারে ঠিক আছে আর আমরাও প্রফেশনালভাবে করে থাকি যদি চান আমরাও করে দিতে পারব ঠিক আছে আর ট্রিপ ফ্লাইট রিজার্ভেশন এটা খুব গুরুত্বপূর্ণ কীভাবে আপনারা আপনার হচ্ছে রাউন্ড ট্রিপ আপনি যাবেন আসবেন এই এই ভিসা রিজার্ভেশনটা করতে ফ্লাইট রিজার্ভেশনটা করতে পারবেন অর্থাৎ প্রিমান টিকিট যেটা হচ্ছে আপনার আইটিনারি বলে আপনি রিজার্ভেশনটা করবেন বিনা খরচে কীভাবে রিজার্ভেশন করতে পারে সেটা হচ্ছে আপনি আমার ভিডিওতে ব্রিলিয়েন্ট আইটিতে চলে যাবেন চলে যাওয়ার পর আমি এ সংক্রান্ত অনেকগুলো ভিডিও করেছি আপনি এরা কিন্তু ফ্রিতেই সেই কাজটা করতে পারবেন আমি একটু দেখিয়ে দিচ্ছি কোথা থেকে আপনি খুঁজে ওকে ব্রিলিয়েন্ট আইটিতে আসবেন তারপর আপনি প্লে লিস্টে চলে যাবেন প্লেলিস্টে চলে যাওয়ার পর এখানে ক্লিক করেন ক্লিক করবেন তারপর আপনাকে খুঁজে বের করতে হবে ফ্লাইট রিজার্ভেশন আমি অনেকগুলো ভিডিও বানিয়ে রেখেছি আপনি যেটা পারবেন সেভাবে করবেন দেখেন এখানে আমি দিয়ে দিয়েছি ফ্রি রিয়েল ফ্লাইট টিকিট বুকিং মেথড এখানে প্লেলিস্ট আছে এখানে আমার দশ থেকে পনেরোটা ভিডিও দেওয়া আছে আপনার যেইটা পারবেন সেটা অনুসারে করবেন ঠিক আছে ফ্লাইট রিজার্ভেশনটা আপনি এই এই প্রসেসটা মেনটেন এই প্লে লিস্ট থেকে দেখে নেবেন কোন প্রসেসটা আপনি পারবেন ঠিক আছে সেটা অনুসারে তারপর হচ্ছে মেডিসিন মেডিকেল ইন্স্যুরেন্স ওকে আপনি মেডিকেল ইন্স্যুরেন্সটা লাগবে আপনার তিরিশ হাজার ইউরোর একটা মেডিকেল ইন্টেলিজেন্স কারণ হচ্ছে আপনি যেটা আপনার সানজান এরিয়া অর্থাৎ সানজানপুত যে কান্ট্রিগুলো আছে সেখানেও যেন আপনি ঘুরতে পারবেন তাই তিরিশ হাজার ইউরোর একটা ট্রাভেল মেডিকেল ইন্স্যুরেন্স লাগবে ঠিক আছে প্রুফ অ্যাকোমোডেশন আপনি হয়তো হোটেল রিজার্ভেশন করতে পারেন সেটা লাগতে পারেন ফ্রিতেও হোটেল রিজার্ভেশন করতে পারবেন কীভাবে করতে হয় আমি সেটা আমি আমার অন্যান্য ভিডিও দেখিয়ে দিয়েছে দেখেন এখানে আসবেন আমার প্লে লিস্টে এসে এখানে দেখবেন যে হোটেল বুকিং উইদাউট পেমেন্ট একটা অপশন আছে এখানে অনেকগুলো ভিডিও দেওয়া আছে আবার এখানে হচ্ছে ইন্টারন্যাশনাল হোটেল বুকিং উইদাউট পেমেন্ট এই ভিডিওগুলো দেখে আপনার যেটা সুইটেবল মনে হয় সেটা সেভাবেই আপনার বুকিংটা করতে পারেন ঠিক আছে এটা খুবই গুরুত্বপূর্ণ আর আপনার রিলেটিভ হয়ে থাকলে তারা যদি আপনার ইনভাইটেশন লেটার থাকে সেখানেই উল্লেখ করা থাকবে আপনি কার বাসায় কোথায় উঠবেন ঠিক আছে তারপরে ফাইন্যান্সিয়াল মিনস অর্থাৎ আপনার ছয় মাসে ব্যাঙ্ক স্টেটমেন্ট দিতে হবে এবং সেখানে আপনার মিনিমাম পাঁচ থেকে দশ লক্ষ টাকা থাকতে হবে সেখানে মাস্ট এবং ইনকাম যেই হতে হবে ইনকাম আপনার প্রুফ অফ ইনকামটা থাকতে হবে অর্থাৎ স্যালারি স্লিপ থাকতে পারে আর ট্রাভ ট্যাক্স রিটার্ন যে আপনি দেন প্রতি বছর সেটা গুরুত্বপূর্ণ প্রুফ অফ এমপ্লয়মেন্ট স্টাডিজ ওকে ওকে এমপ্লয়মেন্ট আপনি যে কাজ করেন সেটার কি প্রুফ দিবেন আপনাকে এনওসি দিতে হবে আপনি যে বেসরকারি বেসরকারি চাকরিজীবী হয়ে থাকে স্টুডেন্ট থাকলে আপনি স্কুল কলেজ ইউনিভার্সিটি এনওসি লাগবে এবং সেলফ বিজনেস করে থাকলে ট্রেড লাইসেন্স লাগবে ট্যাক্স রিটার্ন লাগবে ওকে ঠিক আছে তো এটা লাগলো তারপরে আপনি আসবেন প্রুফ অফ সিভিল স্ট্যাটাস সিভিল স্ট্যাটাস কীভাবে অর্থাৎ এনআইডি ম্যারেজ সার্টিফিকেট বার্থ সার্টিফিকেট ডেথ সার্টিফিকেট হতে পারে কেউ যদি আপনার পরিবারকে মারা যেতে পারে ঠিক আছে আপনার স্পাউস যদি মেরে মানে মারা যায় সেক্ষেত্রে অ্যান্ড প্রিভিয়াস ট্রাভেল হিস্টোরি মাস্ট এবং সেগুলো সবগুলাই আপনার ফটোকপি করতে হবে ঠিক আছে এবং সেখানে এন্ট্রি এক্সিট স্ট্যাম্পটাও আপনি ফটোকপি বা কালার প্রিন্ট করতে হবে ভিসা ফি ভিসা ফি সাথে সিক্সটি ইউরো সিক্সটি ইউরো পেমেন্ট করতে হবে ঠিক আছে পেমেন্ট করে আপনি ভিসা পি অ্যান্ড এডিশনাল কনফার্মেশনের মধ্যে হতে পারে আপনি কনফার্মেশন অফ অ্যাপয়েন্টমেন্ট ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারে আপনার বাংলাদেশের যে ভিসা এপ্লিকেশন সেখান থেকে আপনার কনফার্মেশন লেটারটা লাগবে কেউ যে ইন্ডিয়ার বা পাকিস্তানের থেকে তাদের রেসপেক্টিভ যে এমবিসি আছে সেখান থেকে আপনার কনফার্মেশন লেটারটা লাগবে ঠিক আছে তারপর ওকে দেন আপনার এডিশনাল ডকুমেন্টের মধ্যে কী লাগতে পারে বার্থ সার্টিফিকেট লাগতে পারে কনসেন্ট লেটার সাইন অফ বোথ প্যারেন্টস ওকে কপিস অফ প্যারেন্টস আইডিস পাসপোর্ট কপি থাকতে পারে বিজনেস ট্রাভেল হতে ইনভাইটেশন লেটার থাকবে কোনো ইটালিয়ান বিজনেস পার্টনার যদি আপনি পেয়ে থাকেন বিজনেস রেজিস্ট্রেশন সার্টিফিকেট লাগবে ডিটেলস অফ বিজনেস রিলেশনশিপ আপনার বিজনেস বিজনেসের সাথে আপনার কি সম্পর্ক ছেড়ে থাকতে পারে নোট এখানে হচ্ছে বিশেষভাবে বলতে পারি অলওয়েজ চেক দ্য অফিশিয়াল ওয়েবসাইট ইটালিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার দ্য মোস্ট আপডেট অ্যান্ড ওকে আপনার ওকে আপনার সবসময় আপনাকে ইটালি যে আপনি ভিএফএফ সেন্টার মধ্যে জমা দিয়েছেন সেটাকে আপনার নোট করতে হবে কোনো আপডেট এসেছে না ঠিক আছে তো এই গেল আপনি এখন ধরলেন আপনি ভিসা পেয়ে গেলেন ভিসা পাওয়ার পর আপনি যেটা করতে পারবেন এখন আপনি পরের প্রসেসটা আমি আলোচনা করি ওকে আপনি ধরেন ইটালির ভিসা পেয়ে গেলেন আপনি ইটালি চলে আসলেন এখন আপনার কি করতে হবে এখন কীভাবে আপনি আপনাকে এখন থেকে আপনি ইটালির ভিসা পেয়ে গেলেন আপনি ইটালি আছেন এখন আপনার কাজগুলো কি হবে আপনি যদি ইটালিতে বিজনেস করতে চান তাহলে আপনি কি করবেন ইটালিতে আপনার বিজনেস করার জন্য আপনাকে ওখানে সাত থেকে বাংলাদেশি টাকায় পাঁচ থেকে সাত লক্ষ টাকা ইন্ডিয়ান হয়ে থাকলে পাঁচ লক্ষ টাকা অ্যান্ড পাকিস্তানের জন্য এক্সপেন্সিভ হচ্ছে যে টাকার মানটা কম থেকে আট থেকে দশ লক্ষ টাকা ইনভেস্ট করতে হবে ইনভেস্টিং তারপরে আপনাকে ইনভেস্টের ভিসাতে আপনাকে নিজেকে কনভার্ট করতে হবে ঠিক আছে এটা হচ্ছে ওয়ান প্রসেস দেন আপনার ওখানে আপনি ইয়ে করলেন এভাবে আপনি আপনার কি আপনার ভিসাটা আপনি কনভার্ট করে নিতে পারেন এবার আরেকটা জিনিস হতে পারে আপনি যারা যে টাকা কম আছে তারা কী করতে পারে তারা ওখানে আরেকটা প্রসেস হতে পারে আপনি ওখানে কোনো যদি কাউকে বিয়ে করে ও কিন্তু আপনি আপনার আপনার স্ট্যাটাস চেঞ্জ করতে পারবেন ঠিক আছে এটাও নট ইজি ওখানে অনেক বাংলাদেশি আছেন পাকিস্তানি আছেন ইন্ডিয়ান আছে তারা যদি রাজি হয় সেভাবে আপনি কন্ট্যাক্ট করে করতে পারবেন আর থার্ডলি যেটা যাদের কমন পিপলের জন্য আপনি ওখানে একটা এসআইএম মারতে পারেন অর্থাৎ বাংলাদেশে যারা আছে তার রাজনৈতিক পরিচয়দের রাজনৈতিক সমস্যা আছে এগুলো দিয়ে একটা আপনি এসআইএম মারলেন ঠিক আছে এখানে তিনশো থেকে চারশো ইউরো পাবেন মাসে সেভাবে এবং ইন্ডিয়ান হয়ে থাকলে আপনি যদি ওখানের ফর এক্সাম্পল আপনি যদি ওখানকার মুসলিম হয়ে থাকেন তাহলে আপনার ইজি যে ওখানে যে যে প্রবলেমগুলো হচ্ছে দাঙ্গা হাঙ্গামা হচ্ছে সেই এগুলো উল্লেখ করে আপনি কোনো একটা সলিসিটারের মাধ্যমে বা লয়ারের মাধ্যমে আপনি অ্যাপ্লাই করতে পারেন পাকিস্তানের সেমে পাকিস্তান সিচুয়েশন সম্পর্কে আমরা জানি তারাও সেভাবে অ্যাপ্লাই করতে পারেন এই প্রসেসগুলোর মাধ্যমে আপনি লিগেল হওয়ার একটি পসিবিলিটি থাকবে এবং আপনি অল্প খরচের মধ্যে কিন্তু আপনি আপনার যেই যেই কাঙ্ক্ষিত আপনি ইউরোপ হয়ে যে সিটিজেন হওয়ার যে প্রসেসটা সেটা কিন্তু আপনার করতে পারে ঠিক আছে আর যদি আপনার কোনো কিছু ভালো লাগে আমার ভিডিও অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেলের অন্যান্য যে আমি বললাম যে আপনার ভিসা প্রসেসিং থেকে শুরু করে অনেকগুলো ভিডিওই আমি বানাচ্ছি ম্যাক্সিমাম হচ্ছে ইংলিশ ভিডিও অনেকে বুঝতে পারছে না তারপরে আমি বাংলা ভিডিও বানার চেষ্টা করি আবার বাংলা ভিডিওতে প্রবলেম হচ্ছে এখান থেকে কিন্তু আমাদের আর পি যেটা আপনাদের হাজারের যে টাকাটা সেটা খুবই কম ঠিক আছে সেই জন্য আমি বানাই না ধন্যবাদ সবাইকে